মিথ্যা কথা 20 বার বললে নাকি সত্য হয়ে যায় এই টক শোতে এসে সেটাই মনে হচ্ছে আর কি আওয়ামী লীগের ইতিহাস আমরা শুনতেছি এটা কিন্তু ঠিক যেটা বাবুল বারবারে বলা শুনে কি মনে হচ্ছে নতুন ইতিহাস শুনছেন নতুন তো আসবে যত সময় যাবে আর বাবুল এটা কথা বলেছিল আমি শুধু বলতে চাই কি আওয়ামী লীগ কখনো দল ভাঙার রাজনীতি করে নাই আমি আমার সময় দুইটা পয়েন্ট তুলতে চাই আপনাকে দেখুন 75 এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর জিয়াউর রহমান কি করেছেন সবাই জানি একটা নির্বাচন দিয়েছিলেন 79 এবং তখন মার্কা ছিল একটা আওয়ামী লীগের একটা ছিল নৌকা আটা ছিল মই মার্কা আমার একটা বই আছে পরিসংখ্যানে পাবেন এক পৃষ্ঠায় সব পাবেন আমরা দেখেছি সেখানে নির্বাচন সংশ্লিষ্ট সংঘর্ষ বই সেখানে নৌকা 112টা সিটে 4 থেকে 500 ভোটে হেরেছে তখন তো ভোটার সংখ্যা কম ছিল কিন্তু মই মার্কা ওখানে 2-3 হাজার ভোট পেয়েছে কি সৌকৌশল তাহলে 79 কিন্তু আওয়ামী লীগ দাঁড়াতে পারত নির্বাচনের মাধ্যমে দাঁড়াতে পারত সুকৌশলে দল ভেঙেছে এবং ওইসব দলকে নানাবিধভাবে প্রণোদনা দিয়েছেন আরেকটা ব্যাপার দেখেন আপনি তো কিংস পার্টির কথা বলেছেন আরেকটা উদাহরণ দিতে চাই আপনি যদি ওই চারটা দেখেন 79, 88, 86, 88, 91, 72 জন এমপি সবগুলি দল করেছেন বিশেষ করে উত্তরবঙ্গে এটা বেশি বিএনপি করেছেন জাতীয় পার্টি করেছেন আবার অনেকে আওয়ামী লীগে ঢুকে পড়েছেন এই ছিল বাস্তব তার মানে কি এমপি হওয়াটা নেশা ছিল তখন এটা কিন্তু রাজনীতির খুব খারাপ মানে অবশ্যই কিন্তু এখন যে আলোচনাটি আছে যে সাকিব আল হাসানকে এমপি বানিয়ে আওয়ামী লীগের বা লাভ না দেখো রাজনৈতিকভাবে যদি চিন্তা করা হয় সে একটা অলরাউন্ডার এটাই লাভ না এটা লাভ না সে রাজনীতি করতে চায় জনসভা করতে চায় আওয়ামী লীগ তাকে সে সুযোগটা করে দিয়েছে দেখুন সে যখন মনোনয়ন চেয়েছে সে অফিসিয়ালি কিন্তু কোনো দলের যে সদস্য এটা কিন্তু কেউ জানে না আওয়ামী লীগও জানে না মিডিয়াও জানে না কেউ জানে না হ্যাঁ এখন অনেক অনেক বলার চেষ্টা করছেন আসলে তো কোথাও জয়েন করে নাই হ্যাঁ আমরা একজন স্টার হিসেবে তাকে নিয়েছি আমার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাকে মনোনয়ন দেবে সে মনোনয়ন দিয়েছে সে এমপি হয়েছে এখানে বিতর্কিত করার দেখুন একটা মানুষের অনেকগুলি দিক থাকে তাকে কিন্তু একদম ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার অলরাউন্ডার হিসেবে আনা হয়েছে এটা বাংলাদেশের একটা বিরল স্বীকৃতি এবং সে কয়েকবার হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ান ডেতে এখন ক্রিকেটের মতো সেখানে যে তার যে পারফরমেন্স রাজনীতিতে কেউ একই পারফরমেন্স একটু দেখতে থাকবে প্রত্যাশা করে মাত্র তো আড়াই মাস গেল আড়াই বছর গেলে বলা যেত তার পারফরমেন্সটা কি হয়তো ক্রিকেটের মতো এখানে ভালো করতেও পারে 4-6 মারতে পারবে এখন হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী বলেছে তুমি 6 মারবা কিন্তু আড়াই মাস ধরে বলা যাবে না 6 মারতে পারবে কি পারবে সে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিল যে আমি বক্তৃতা দিতে পারি না তার প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী বলছিল ছক্কা পিটাবা জি ছক্কা পিটাবা দেখেন তার এলাকায় সে কি করতে পারে দেখ তাকে সময় দিতে রাজনীতিকে কি আমরা ক্রিকেটের সেই ইসের মধ্যে রহমান সাহেব বাংলায় বলতে পারতেন না মশির রহমান জাদু মিয়া তারে হাঁটাইতো মাইলের পর মাইল তাই না জি কাউসার ভাই তাকে তাকে সুযোগ দেখার সুযোগ দেন আমার তো মনে হয় সে একটা বিষয়ে অলরাউন্ডার হয়েছে এখানে অলরাউন্ডার হতে পারে তাই না আমরা আরেকজন প্লেয়ারে দেখেছি সেও তো ভালো করছে তাই না সে দ্বিতীয়বার এমপি হয়েছে এবার হুইপ হয়েছে তার কিন্তু এলাকার রিপুটেশন ভালো জনগণের সাথে মিশতে পারছে কাজ করতে পারছে খুব মৌলিক ব্যাপারে সে জনগণের কাছে যাচ্ছে এটা একটা ভালো দিক আমরা এটা এটা সময় দিতে হবে কিন্তু আমরা এই বিতর্কটা আনতে চাই যে বিতর্কটা হয়েছে এই দল ভাঙার রাজনীতি বা নির্বাচন আসলেই ক্ষমতায় যাওয়ার জন্য একটা মহল কোনো না কোনোভাবে প্ররোচিত হয় বা সংঘবদ্ধ হয় যেটাকে আমরা কিংস পার্টি বলতে চাই ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য কিন্তু সেই মহলের কেউ কেউ আবার আওয়ামী লীগের আশ্রয় পায় কিভাবে না আওয়ামী লীগের তো ইয়েতে কেউ পায় নাই তো এবং আমার তো মনে হয় এবারের নির্বাচনের পরে এই কিংস পার্টির আলোচনা হয়তো ভবিষ্যতে আর হবে না এখানে শেষ কেন কেউ যারা করেছিল তারা তো কেউ দাঁড়াতে পারে নাই যাদের আমরা শুনেছি আলোচনা এসছে সেটা হয় নাই আমরা মনে করি যেই দল জনগণের সাথে আছে সাংগঠনিক বীত আছে বারবার একটা কথা বলেছেন যে দলের ইয়া দেন কি বলে রেজিস্ট্রেশন দেন সরকার দেখেন নির্বাচন কমিশন কিন্তু নিবন্ধন দেওয়ার আগে অনেকগুলি ক্যাটাগরি আছে সেগুলো নাকি আপনার কাছে তো মনে হচ্ছে সেটি নাকি কাগজে কলমে আছে না এটা ঠিক না আপনি ধারাটা পড়েন আইনটা পড়েন জেলাভিত্তিক উপজেলাভিত্তিক তার কি কি থাকতে হবে এখানে নাকি সরকারের একটা গ্রিন সিগন্যাল না না এটা আপনি বলতে পারেন কিন্তু নির্বাচন কমিশন অনেকগুলি ধাপ পার হয়ে কিন্তু এটা করে থাকেন এটা বলার জন্য তুষ্টি আমি তো পেলাম না এই জন্য কোনো দল পাচ্ছে না তারা বলছেন কথাটা এবং এটাও তো ঠিক এমন তো বলা নাই যে বাংলাদেশে 44টা দলই থাকবে জি ইতিমধ্যে অনেক দল পেয়েছে অনেকের কিন্তু নিবন্ধন বাতিল হয়েছে
এক সময় কিন্তু আমাদের প্রেসিডেন্ট প্রার্থী হতেন 117 জন, নির্বাচনে 87টা দল ছিল। 2008 সালে নির্বাচনী নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় আইনের মাধ্যমে। এখন কিন্তু অনেক কিছু মেনে আপনাকে নিবন্ধিত রাজনৈতিক দল হতে হয় এবং অনেকগুলি বাইন্ডিংস আছে আপনাকে প্রত্যেক বছর এজিমের পর নির্বাচনের পরে আপনার প্রত্যেক বছর খরচ আপনি নির্বাচন। অর্থাৎ একটা তদারকি তদারকির কথা বলছেন আপনি। অসংখ্য ধন্যবাদ।